আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ বিল্লাহি মিনা শায়তানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচ্য বিষয় কয়ামতের কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত এ প্রসঙ্গে দুটি হাদিস আপনাদের সম্মুখে আমি নিয়ে আসছি এ প্রসঙ্গে তো প্রচুর হাদিস রয়েছে তবে বর্তমান প্রস্থিতিকে সম্মুখে রেখে দুটি হাদিস বলার ইচ্ছা করেছি প্রথম যে হাদিসটি আমি নিয়ে এসেছি সেটি নাসাই শরীফ থেকে কিতাবুল বয়ু বাবু তিজার ব্যবসা অধ্যায় থেকে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমর ইবনে তাগলাব হাদিসটি পুরোপুরি আমি নকল করছি না তাহলে মধ্যখানে কিছু বাদ দিয়ে এবার নকল করার চেষ্টা করছি আশা করি আপনারা শুনবেন ক্যামতির আলামত সম্পর্কিত প্রথম যেটি আলামত খুব গুরুত্বপূর্ণ মাল ওয়া ইয়াক ক্যামাতির পূর্ব মুহূর্তে পৃথিবীতে ধনসম্পদ সম্পদ বেড়ে যাবে মানুষের ধন সম্পদ সম্পদের আধিক্য ঘটবে নাম্বার এক নাম্বার দুই ওয়া তফসুয়া তিজারোয়া ব্যবসা বাণিজ্যের প্রসারতা লাভ করবে যেদিকে দেখবেন সেদিকেই ব্যবসা শুধু ব্যবসা সামান্য লেখাপড়া করে তার পিছনেই ছোট ছোট যে সামান্য বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত ব্যবসার দিকেই মানুষ সেদিকেই ধাবিত হবে সে সময়টা মোটামুটি বলে দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নম্বর তিন ওয়াই হারাল ইলম পৃথিবী থেকে শিক্ষা উঠে যাবে তাহলে এই শিক্ষা বলতে কি আল এলম দিনই শিক্ষা উঠে যাবে হাদিস এবং কোরআনের শিক্ষা জগৎ থেকে কি বিলুপ্ত হয়ে যাবে তা বলে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা পার্থিব জগতের যে শিক্ষা সে শিক্ষার কথা বলা হচ্ছে না তো যা হোক আমি শুধু টাচ করে যাচ্ছি আশা করি আপনারা এর উপরে আমল করার চেষ্টা করবেন ব্যাপারটা তাই ঘটতে যাচ্ছে চতুর্থ নম্বর যেটা হাদিসের পয়েন্ট ওয়াবিউর রাজুল আ আয়াকুল্লা মানুষ কোনো জিনিস বিক্রি করার পর অস্বীকার করবে আমি অমুক বংশের একজন ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি নিয়ে আসে কি বলবে হত্যা বাণী ফুলানিন তার সেই বংশের একজন ব্যবসায়ীর কাছে যাবে তার অনুমতি নিয়ে আসবে তারপরে সে সেই জিনিসকে বিক্রি করবে কি করবে না সেটা সে বলবে তার খোদাব তার আল্লাহ বলবে ওয়াই আল তামিসুফিল হাইগিল আদিম এবং এই পূর্ণ জনবসিত অঞ্চলে এত বড়ো অঞ্চলে সেকে খুঁজতে থাকবে আল একজন লেখক এই ব্যাপারটাকে সমাদা করার জন্য হাদিসের শেষ অংশে বলছে ফলা ইউজ কিন্তু একজনও লেখক খুঁজে পাওয়া যাবে না অল্লাহ আকবর আমি আপনি ভেবে দেখি বর্তমান কি পরিস্থিতিতে ছেলেমেয়েরা আমাদের সমস্ত নসালেরা কমিং জেনারেশন যতগুলো আসছে লেখাপড়াকে আজকে গুলি মেরে আজকে কোন দিকে ধাবিত হচ্ছে অতএব সকলকে বিষয়ে অবশ্যই অ্যালার্ট থাকা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত এ প্রসঙ্গে আরেকটি হাদিস আপনাদের কাছে তুলে ধরার ইচ্ছা করছি যে হাদিসটা এই বর্তমান যুগের যাকে সানাদের কম্পিউটার বা ল্যাপটপ বলা যায় তিনি হলেন শেখ নাসরুদ্দিন আলবানী রহেমহুল্লাহ জি তিনি আজ আল জামে শগিরে হাদিসটিকে তিনি সংকলন করেছেন অনুরূপে ইমাম তাবরানিও হাদিসটাকে নিয়ে এসেছেন এবং হাদিসের বর্ণনাকারী হলেন খাদিম রসুল হজরত আনাস রাহ তাল আন তিনি বলছেন মিন এক তের বিশ্বাহ পূর্ব মুহূর্তে কেয়ামতের আলামত বা লক্ষণের মধ্যে এটাও একটি আলামত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সাধারণত বলে থাকি বিশেষ করে কি রমজান মাসে এটা বেশি করে হয় রমজান মাসের শুরুর যখন আসে প্রথম চাঁদ দেখা দেয় আকাশে কিংবা রমজানের পরে যে ঈদের চাঁদ উঠে চাঁদ দেখে বলে হয়তো আমরা কি রোজা একটা বেশি করেছি বা কম করেছি চাঁদটা একটু মোটা মনে হয় বা চাঁদ একটু পাতলা মনে হয় বা হয়তো কি আমরা ঈদ একদিন পরে করে নিয়েছি বা একদিন আগে করা উচিত ছিল মানুষের মধ্যে এরকম আলোচনা শুরু হয় প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এটা কি বাস্তব তাহলে কি আমরা একটা রোজা কি বেশি করেছি বা কম করেছি বা আমরা ঈদ আগে করে নিলাম এ প্রসঙ্গে একটা হাদিস জেনাবে মোহাম্মদ সাল্ল সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন আই ইউরাল হিলালো মানুষ দেখবে ক্যামতের পূর্বে এক তারিখের চাঁদ দেখে বড় মনে হবে এবং মনে করবে যে এটা দুদিনের চাঁদ এটা একটা ক্যামতের লক্ষণ এটা শুধু মানুষ যে নিজে মনে করবে সেটা নয় এটা সময়কে বলে দিবে সে সময়টা আমাদের কাছে অবশ্যই কিন্তু রান রান করছে এটা আমাদের মধ্যে সে সময়টাকে বিরাজ করছে ওই ধরনেরকে এমানের অধিকারী আমরা হয়ে পড়েছি নাম্বার দুই হাদিসটার দ্বিতীয়াংশটা হচ্ছে ওয়ান এবং এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদগুলোকে রাস্তা বানিয়ে নিবে রাস্তা বানিয়ে আর মানে মসজিদে যাবে বটে কিন্তু সেখানে করে কোনো নমাজ আদায় করবে না সালাত আদায় করবে না হয়তো একটা সালাত হোক বা নাফাল কোনো নামাজ হোক বা সোনাত হোক নামাজ পড়ার জন্য হয়তো গেলেই কে সেখানে করে পড়া যেতে পারে কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা করবে না মসজিদগুলো রাস্তায় কি পরিণত হয়ে যাবে ভাবুন একটু ভেবে দেখুন আমাদের বর্তমান কি অবস্থাটা কি সেই দিকে কিনা হাদিসের শেষাংশে যে বারাতটা বলছে ওয়াই হারা মাউতুল ফুজা হঠাৎ রূপে মৃত্যু বর্তমান বাজারে দেখতে পাই মানুষ হঠাৎ রূপে চলতে চলতে অ্যাক্সিডেন্ট অবস্থায় হঠাৎ কি একটু জ্বর হলো হঠাৎ একটু পেচ্ছাপ পায়খানা হলো রাস্তাতে বা রাত্রে শুয়ে সকালে উঠতে দেখা গেল যে পটল তুলে নিয়েছে তার মানে তার জীবন শেষ হয়ে গেছে আজকে বৃদ্ধগুলো থেকে গেল বৃদ্ধা থেকে গেল যে যুবক যুবতীরা চলে যাচ্ছে বাচ্চা কিশোরের আগে চলে যাচ্ছে হঠাৎ মৃত্যু কোনো অসুখ নেই এটা হচ্ছে কামতের অন্যতম একটি লক্ষণ যাক এ হাদিসে তিনটে জিনিস বলা হলো চাঁদ সম্পর্কিত নাম্বার দুইকে মসজিদগুলোকে রাস্তা বানিয়ে নেওয়া সম্পর্কে এবং হঠাৎ কি মৃত্যু তাহলে এ সম্পর্কে দুটি হাদিস আপনাদের কাছে আমি পরিবেশন করলাম কেমতের পূর্ব লক্ষণই যে ব্যবসার যে প্রসারতা লাভ করছে লেখাপড়াকে ছেড়ে দিয়ে সামান্য লেখাপড়া করে দুনিয়ার পিছনে কি ধাবিত হচ্ছে কিন্তু আল্লাহ তালা এটা বলেনি তুমি দুনিয়ার ব্যবসাকে প্রতি এত প্রাধান্য দিবে আখেরাতের কি ব্যবসাকে ছেড়ে দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যেভাবে জীবনগুলোকে শেষ করে ফেলেছি সেটা একটা আলাদা অংশ কিন্তু আমাদের যে নওনাহাল আমাদের যে কমিং জেনারেশন যে নসল এ নসলটাকে বাঁচাবার জন্য যেন আমরা অবশ্যই উদ্গ্রীব হই তাদেরকে সঠিক শিক্ষা দিনই তালিমের সঙ্গে সঙ্গে মডার্ন তালিম দিয়ে যেন আগে অগ্রসর করি অগ্রসর করিয়ে দিই আগের পথের পথিক বানিয়ে দিই এটা হচ্ছে আমাদের দায় দায়িত্ব অথবা যদি এই জায়গাতে আমরা যদি যেতে না পারি তাহলে হাম ডুবে তো সানমক লেকার ডুবে আমারও জীবনটা কি বেকার হয়ে যাবে এবং পরবর্তী যে নসাল আসবে সেটাও শেষ হয়ে যাবে তাই এই সময়টা খুবই সংকট অত্যন্ত কি হর্স অফ ডিলিমা এ ভয় সংকটের মধ্যে আমার জীবনটাকে যেমন আখেরাতের একজন সঠিক রূপে পরিবেশন করা সেইরকমভাবে আমার সন্তান সন্ততি কামিং জেনারেশনকে সঠিক পথের দিশা দেওয়া এটা অপরিহার্য আল্লাহর কাছে এটাই দোয়া করব আল্লাহ গো তুমি আমাদের সকলকে সঠিক পথের দিশা দান করো আমিন ইয়া রব্বাল আলামিন ও সালাম আল্লাহ হাফিজ